আমি আব্দুল কাদের জিলানির মাথায় আপনার কুদরতি হাত দিয়ে বলবেন, ও আমার বান্দা আব্দুল কাদের তুমি কেমন আছো? সুবহানাল্লাহ কইবেন না মেয়েরা? আব্দুল কাদের জিলানির মাথায় আল্লাহর কুদরতি হাত বুলাইয়া জিজ্ঞেস করলে আমি আব্দুল কাদের জিলানি জাহান্নামে থাইকেও খুশি। الحمد لله الكبير المتعال والصلاة والسلام على سيدنا محمد المتقال تبع في الأقوال والأفعال والأحوال وعلى سائر الأنبياء وآله وصحبه تابعين له في كل حال أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد وقال النبي صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا قال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب رواه الترمذي وقال تعالى شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما صلى الله محمد صلى الله صلى الله على محمد সকলে জবান খুলে মহব্বতের সাথে বরণ সাল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ पत्थरों की टुकड़ों को कलेमा पढ़ाना इशारे से सूरज को आपस बुलाना दरख्तों को अपना कदम पे झुकाना ए हुकूमत नहीं है तो फिर और क्या है रात दिन उनका तसव्वुर में रहना अकीदत नहीं है तो फिर और क्या है सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि sallallahu ala muhammad sallallahu ala sallallahu ei duniya thakbe pore ek din amra to thakbo na মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুইলেন না সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أبه مخدوم عالم اپ ہی ممدوح عظم اپ ہی نوشاہ اکرم اپ ہی نور مجسم بلغ العلا بكماله كشف الدجى بجماله
اللهم صل وسلم وبارك عليه سلسله فرفورا دربار شريفের অন্যতম দরবার ভান্ডারিয়া দরবার শরীফ ও ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার 66তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের প্রথিত জশা সভাপতি অত্র দরবারের গদ্দিনিসিন হযরত পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত অত্র দরবারের বড় হুজুর ছোট হুজুর কিবলাগণ মঞ্চ ভূমিষ্ঠ আছেন দিগার হাজারাত উলামায়ে কেরাম আমার শ্রদ্ধা ভাজন মুরব্বিয়া নিজাম নওজওয়ান যুবক ভাইরা আমার ছোট্ট বন্ধুরা আলোচনার প্রারম্ভে আপনাদের সবাইকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মোবারকপূর্ণ একটি মজলিসে পবিত্র রজব মাসে সাইয়েদুল আয়াম শ্রেষ্ঠ সপ্তাহের দিন শুক্রবার রজনীতে মোবারক মোতাবাররাকপূর্ণ একটি মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে দু চারটি কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। এজন্য প্রাণ খুলে আন্তরিকভাবে দারাজ কণ্ঠে সকলে কালিমাতুর শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার, কম না বেশি, যে যতটুকু খুশি হয়েছেন ততটুকু জবান খুলে আবার বলি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, তিন দিন ব্যাপী মাহফিলের আজকের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনে আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিম থেকে সামান্য তেলাওয়াত করেছি, আল্লাহর নবীর অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ আপনাদের সম্মুখে পেশ করেছি আজকের এই মজলিসকে বরকতপূর্ণ করার জন্যে। সাথে সাথে এর আলোকে আমি দু চারটি কথা বলার প্রয়াস পাব বি মাশিয়াতিল্লাহ ওয়া বি ফাদলিল্লাহিল আযীম। সকলে বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার কোরআনে হাকিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআন শরীফ এটা হলো আল্লাহ তাআলার কথা, কালামুল মুলক মুলকুল কালাম, বাদশার কথাটাও বাদশাহী। এই ভান্ডারিয়া গ্রামের একজন লোক যদি দাঁড়াইয়া দুই ঘন্টা গালি গালাজ করে কোনো পত্রিকায় আসবে না, কিন্তু প্রধানমন্ত্রী যদি সংসদে একটা গালি দেয় পরের দিন সব পত্রিকা টেলিভিশনের হেডলাইনে আসবে, কি ঠিক কি না? তাহলে প্রধানমন্ত্রীর কথা আর গ্রামের একজন সাধারণ মানুষের কথা কি এক? তামাম পৃথিবীর যিনি রব, রব্বে করিমের কালাম, এই কোরআন শরীফ যদিও একটি ছোট্ট কিতাব, অথচ এই কিতাবের এই পর্যন্ত 53,000-এর অধিক তাফসিরের কিতাব লেখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ, এক খণ্ড থেকে শুরু করে 400 খণ্ড পর্যন্ত লেখা হয়েছে, তারপরও কোনো মুফাসসির বলে নাই আমি পূর্ণাঙ্গ তাফসির করতে পারলাম, সবাই সংক্ষিপ্ত আকারে তাফসির করেছেন। তার মানে এই কোরআন শরীফের তাফসির লিখতে গেলে, বলতে গেলে বক্তার জবান রুদ্ধ হয়ে যাবে, লিখতে গেলে লেখকের কলম থেমে যাবে, কবির চরণের অবসান ঘটবে, আশেকের প্রাণ খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এরপরও এই কোরআন শরীফের তাফসির বলে লিখে গেয়ে কোনোদিন শেষ করা যাবে না। কেন? এটা আল্লাহর কালাম। এই কোরআন শরীফে কেয়ামত পর্যন্ত চলতে একটা মানুষের যা প্রয়োজন সব দিক নির্দেশনা এই কোরআনের মধ্যে আছে, কিন্তু আমরা অনুসন্ধানী নয়, আমরা খুঁজতেও চাই না আর জানারও চেষ্টা করি না। অনেক সময় আমাদের মনে কষ্ট, যেই পৃথিবীতে আমরা এত ইবাদত বন্দেগী করি, এত নামাজ রোজা করি, অথচ আমাদেরকে আল্লাহ পাক এত অশান্তিতে রাখেন, এত বালা মুসিবত বিপদ আপদ
আর যারা কাফের মুশরিক ইবাদত নাই কিচ্ছু নাই অথচ তারা কত শান্তিতে থাকে তার মানে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেন না কি ঠিক না একটু দুঃখ আমাদের মনে কাফেরদেরকে আল্লাহ এত শান্তিতে রাখেন অথচ আমরা ইবাদত বندگی করি আমাদেরকে আল্লাহ কত কষ্ট কত বিপদ আপদ বালা মুসিবত সব ঈমানদার মুমিনের উপরে কি ঠিক কি না এই যে মনের দুঃখ আমাদের হবে এটাও আল্লাহ তাআলা জানেন এইজন্য কোরআনে হাকিমে আল্লাহ তাআলা আমাদের এই কষ্টের জবাব দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন লা ইয়াগুররানাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ এ দুনিয়ার মানুষ শোনো লা ইয়াগুররানাকা তোমাদেরকে যেন ধোকায় না ফেলে দেয় তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ কাফের মুশরিকদের বিভিন্ন শহরে স্বাচ্ছন্দ্যপূর্ণ চাল চলন যেন এটা তোমাদের ধোকার কারণ না হয়ে যায় মাতাউন কলিল তাদের এই ভোগ বিলাস সামান্য সময়ের জন্য সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ এরপরেই রয়েছে তাদের জন্য জাহান্নাম যেটা কতই না নিকৃষ্ট জায়গা বলেন নাউজুবিল্লাহ তার মানে কাফেরদেরকে আল্লাহ দুনিয়ায় ভোগ বিলাস সামান্য সময়ের জন্য দিয়েছেন পরকালে তাদের কোনো পাওনা নাই কুরবানির গরুটা কুরবানির দিন সকালবেলা গোসল দিয়া তাজা ঘাস সামনে দেওয়া হয় গৃহস্থের গরু রেখে দেখ তোর কোনো কদরদানি নাই তোর কোনো ইজ্জত নেই আমার কত সম্মান খা জনমের মতো খা তোর এক ঘন্টা পরে কুরবানি হইবে আর আমি তো এখনো বহুদিন আছি অতএব ওই কুরবানির গরুর ইজ্জত এর মানে তার মেয়াদ শেষ কাফেরদের পরকালে কোনো পাওনা নাই এই জন্য দুনিয়ায় আল্লাহ সব দিয়ে দিবেন আখেরাতে তাদের কোনো পাওনা নেই আর মোমেন দুনিয়ায় কষ্ট করবে মূলত মোমেনের শান্তির জায়গা জান্নাত মোমেনের শান্তির জায়গা কোথায় জান্নাত আমরা একটা সফরে এসেছি আমাদের ঘরে ঢুকার দরজা হলো মায়ের পেট আর বের হওয়ার দরজা হলো কবর মাঝখানে কিছু সময় একটু কাটাইয়ে যাব কিন্তু যারা বোকা যারা দুনিয়াদার তারা এই দুনিয়াটাকে বুঝে আমাদের সব কিছু এই দুনিয়াকে তারা প্রাধান্য দেয় আল্লাহ বলেন যারা দুনিয়াকে প্রাধান্য দেয় তারা বোকা এই দুনিয়াটা হলো একটা ধোকার জায়গা আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কেলাব এই দুনিয়াটা হলো একটা দুর্গন্ধ ময়লার মতো আর যারা দুনিয়ার পেছনে দৌড়ায় তারা হলো কুত্তা কুকুরের সাথে নবী তুলনা করেছেন কেন কেন কুকুরের সাথে তুলনা করলেন আল্লাহর নবীর একটা কথাও অযথা না আল্লাহর নবীর প্রত্যেকটা কথাকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন ওয়াল হিকমা হে নবী তোমার সব কথাগুলি বিজ্ঞানে ভরপুর বলেন না সুবহানাল্লাহ এখন নবী কুকুর কেন বললেন কুকুর এই জন্য বলেছেন একটা মরা গরু খাল দিয়ে ভেসে যায় একটা গরুতে অন্তত আড়াই মন গোশত থাকে কুকুরের পেটে কয় কেজি গোশত ধরবে বলেন তো তিন থেকে ধরেন চার কেজি খাইতে পারবে কুকুর গরুটা একলা খাইবে আর একটা কুকুর আসলে খেয়েও করে তারাই আসতে পারবি না আমি একলা খাব কিন্তু আসলে আড়াই মন খাইতে পারবে কুকুর একলা খাইবে এই স্বভাবে অন্য কুকুরের সাথে ঝগড়া করে মাঝখান দিয়ে শকুন কাক গোশত খায় চলে যায় পরে হাড্ডিগুলি চাড়ে আর আফসোস করে দুনিয়াদারের স্বভাব হাই দুনিয়া হাই দুনিয়া আমার আরো লাগবে তার পেটই ভরে না আল্লাহর নবী বলেন লাউ কানালি বুনু আদম ওয়াদিম মিন যাহাবিন আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়ালা ইয়ামলাউ জাউফা ইবনে আদম ইল্লা তুরাব
আল্লাহর নবী বলেন আদম সন্তানকে যদি একটা স্বর্ণের মাঠ দেওয়া হয় সে বলবে আল্লাহ আমি যদি আরেকটা স্বর্ণের মাঠ পাইতাম দ্বিতীয় আরেকটা স্বর্ণের মাঠ দেওয়া হলে বলবে আল্লাহ আমি আরেকটা যদি পাইতাম নবী বলেন ওয়ালা ইয়ামলা উজাউফা ইবনে আদম ইল্লা তুরাব আদম সন্তানের পেট সাড়ে তিন হাত মাটি কবরের মাটি ছাড়া পেট ভরবে না কি জোরে বলেন ঠিক কিনা এই গ্রামে ভান্ডারিয়ার মানুষ যদি এই এলাকায় একটু ভালো বিল্ডিং হয় এখন আর গ্রামে থাকে না রাজবাড়ি শহরে একটু বাড়ি করে শহরে যদি বাড়ি হয়ে যায় একটু ঢাকায় বাড়ি করতে হয় ঢাকায় যদি একটা বাড়ি হয় গুলশান বনানী এলাকায় করা লাগবে বনানী এলাকায় যদি বাড়ি হয় দৃষ্টি এখন লন্ডন লন্ডনে যদি বাড়ি হয় এখন বাড়ি করবে আমেরিকা আমেরিকা বাড়ি হয়ে যায় এখন মানুষ চাঁদের দেশে বাড়ি করতে চায় কি ঠিক নেই তাইলে চাহিদা শেষ আছে যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন তোমার চাহিদা কি পূর্ণ হয়েছে না আমার আরো লাগবে আরো লাগবে এই জন্য আল্লামা ইবনে কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়ামাই ইয়াকুন সাহাবিদ দুনিয়া ইয়াকুন মিসলা কাবিদিন আলাল মাই খায়নাতুন ফুরুজুল আসাবিইন আল্লামা ইবনে কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি বলেন ও দুনিয়ার মানুষ তোমরা গোসল করতে নামার কোমর পর্যন্ত নামবা এই এলাকায় পুকুর আছে তো খাল আছে নদী আছে গোসল করতে নামছেন কোমর পর্যন্ত নাইমা পানিগুলিকে খামসাইবেন এই পানি আমার এই পানি আমার এই পানি আমার হাত উঠে ঝাঁকি মারবেন কয় মুঠ পানি টিকবে এক মুঠো না কেন তো বলতেছেন এই পানি আমার এই পানি আমার এই পানি আমার আল্লামা ইবনে কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি বলেন ও দুনিয়ার মানুষ তোমরা কত বড় বোকা এই পানিগুলি আমার এই পানিগুলি আমার এই পানিগুলি আমার বলে খামসাও ওই পানিগুলা যেমন আঙ্গুলের ফাঁকা দিয়ে বেইমানি করে চলে যায় যারা দুনিয়া 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 বলে খামসায় তাদের থেকে অমনি ভাবে দুনিয়া ফাঁকি দিয়ে চলে যায় কি ঠিক না ঠিক এই দুনিয়া পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় তা ভোগ করা যায় না এই জন্য আল্লাহর নবী বলেছেন এই দুনিয়াদার যারা এরা কুকুরের মতো কুকুরের স্বভাব আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াদার না বানায় বলেন আমিন আরো জোরে বলেন আমিন এই মিয়া রেল স্টেশন লঞ্চ ঘাটে পরিবার নিয়ে যাবে বেড়াতে বরিশাল এখন লঞ্চ ঘাটে যায় দেখে লঞ্চ আসে না কি করা যায় বসার জায়গা নাই একটা বিছানা কিনে আনো বিছানা কিনাই না কো বসা যায় না কো তোষক কিনে আনো তোষক কিনাই না বিশেষ কো তোষকে কো চাদর লাগে না একটা চাদর আইনা বিশেষ এখন তো হেলান দেওয়া লাগে দুটো বালিশ কিনে আনো বালিশ আনার পর কো পাও ঠান্ডা হইবে একটা কম্বল কিনে আনো এখন কম্বল তোষক বালিশ দিয়া উনি ঘাটে বসছে আর লঞ্চ হরণ দিছে চইলেস এখন বলেন লঞ্চ ঘাটে তোষক কম্বল বালিশ দিয়ে বিছানা করে পাগল না বুদ্ধিমান কি বলেন বুদ্ধিমান কি ঘাটে বিছানা করবে বেটা সামান্য সময় একটু দাঁড়াইয়া হাইটা কোনো রকম সময় কাটানো তাইলে যারা দুনিয়াদার বোকা এরাই দুনিয়ায় বাড়ি গাড়ি অনেক কিছুর জন্য ব্যস্ত মৌলিকভাবে যাদের পরকালের টেনশন তারা হলো এই দুনিয়ায় কোনো রকম কাটাইয়া যাওয়া কি ঠিক না বেটি কারণ আমরা একটা সফরে সামান্য সময়ের সফর এই জন্য কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অগাধ সম্পদ দিয়েছেন আর মুমিনদেরকে পরকালে দিবেন এই জন্য দুনিয়া একটু মাহরুম করে আফসোস করো না পরকালে আল্লাহ এত নিয়ামত দিবেন তাতে দুনিয়ার আর কোনো কষ্ট থাকবে না জোরে বলেন সুবহানাল্লাহ আর পরকালের কি নিয়ামত পরকালে আমরা আল্লাহ তাআলার দিদার পাবো ইনশাআল্লাহ কি আমরা আল্লাহ তাআলার দিদার চাই কি চাই না কে কে চাই দুই হাত উঁচু করে দেখেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুক বলেন আমিন এ বাবা আল্লাহ তাআলা জান্নাতে নাজ নিয়ামত দিবেন ফল ফ্রুট সব দিবে বান্দা
তুমি কি খুশি? আলহামদুলিল্লাহ আল্লাহ, কারণ জান্নাতি মানুষ আজীবন কৃতজ্ঞ, বলবে আল্লাহ জানে আমার পেয়েছে খুশি। আল্লাহ কইবে না বান্দা, তোমার নেয়ামত তো কিছুই দেই নাই, এখন আমি রব্বে কারিমের দিদারে ধন্য হইবা। আল্লাহ তাআলার দিদার কত দাম! আল্লাহর দিদার পাওয়াটাই বড় নেয়ামত বান্দার জন্য, কারণ আল্লাহ যদি আমার হয়ে যায় গোটা জগৎ আমার হয়ে যায়। আল্লাহ যদি আমার না হয় আমি জান্নাত দিয়ে কি করব? এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে পাহাড়ের গুহায় যাই একটা দোয়া করছে। বলবো কি দোয়া করছে? আষ্টজনে কইছেন বলেন, সবাই কন নেই কি বলবো? বড় পীর আব্দুল কাদের জিলানি তার জীবনের শেষ প্রান্তে এসে পাহাড়ের গুহায় যে আল্লাহর কাছে দোয়া করছে। কি দোয়া? আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ নেদারম গর চে আদিদা কেবে নামদার জামালে তু নিয়াম নামিদ চু উমরম গুজস্তন্দার খেয়ালে তু তু জন্নতেরা বনে কাদিব ওমন বদরা বরদু জখবার কে বজবাসদ মুরা আজা তামান্নায়ে বেসালে তু। বলেন না সুবহানাল্লাহ! দেখেন আমি যে এই যে বললাম আব্দুল কাদের জিলানি দোয়াটা করছে, এটার একটা দলিল দেওয়া লাগে না? দলিল আমি এটা কিতাবে পড়ি নাই, আমার উস্তাদ শাইখুল হাদিস শসিনা কামেল মাদ্রাসার সাবেক প্রধান মহাদ্দেস এবং ভাইস প্রিন্সিপাল আল্লামা মুস্তফা হামিদি রহমতুল্লাহ আলাই, হুজুরের আমি রাত্রে পাও সাপ দিই, হুজুরেকে তুই যে খেদমত করছো তোরে আমি এখন 1 কোটি টাকার একটা সম্পদ দিয়ে দেব। আমি তা কি হুজুর? কয় তোর একটা এমন জিনিস লিখে দেবো যা 1 কোটি টাকায় পাবি না। হুজুরে কইটা লিখে দেবো, এটা মুখস্থ করে শোনায় যাবে, এটা মনে পড়ে গেল তাই বইলে দিলাম। আব্দুল কাদের জিলানির শেষ জীবনের দোয়া, তিনি পাহাড়ের গুহায় যায় বলে, আল্লাহ আপনার সৌন্দর্য দেখার জন্য আমি আব্দুল কাদের জীবনী আব্দুল কাদের জিলানির জীবন বিলীন করে দিলাম, আপনার দিদার হয় নাই আমার বাকি জিন্দগিটাও আপনার দিদারে ওয়াকফ করে দিলাম। হো রব্বে কারীম, আপনাকে দেখব বলে আমি আব্দুল কাদের জিলানির গোটা জিন্দগি ওয়াকফ করে দিলাম, তবে দুনিয়ায় যদি আপনার দিদার না পাই তু জান্নাতেরা বনে কাদে ওমান বদেরা বরদোজখবর, কিয়ামতের দিন আপনি তামাম বান্দাদেরকে জান্নাত দিবেন আর আমি আব্দুল কাদের জিলানি 1 লাখে জাহান্নামে দিবেন। আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কমপ্লেন নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো বেদনা নাই, শুধু ছোট্ট একটা শর্ত। কয়টা? জোরে খান। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বলেন, তু জান্নাতেরা বনে কাদিব ওমান বদরা বরদোজখবর কে বজবাসাদ মুরা আজা তামান্নায়ে বিসালে তু। আল্লাহ আপনার তামাম বান্দাদেরকে যদি জান্নাত দিয়া দেন আমি 1 লাখ আব্দুল কাদের জিলানিকে 1 লাখ জাহান্নামে দেন, কোনো কষ্ট নাই দুঃখ নাই, তবে একটা শর্ত, কে বজবাসাদ মুরা আজা তামান্নায়ে বিসালে তু, আপনি রব্বে কারিম জাহান্নামে যাইয়া আমি আব্দুল কাদের জিলানির মাথায় আপনার কুদরতি হাত দিয়ে বলবেন, ও আমার বান্দা আব্দুল কাদের তুমি কেমন আছো? সুবহানাল্লাহ কইবেন না মেয়েরা? আব্দুল কাদের জিলানির মাথায় আল্লাহর কুদরতি হাত বুলাইয়া জিজ্ঞেস করলে আমি আব্দুল কাদের জিলানি জাহান্নামে থাইকেও খুশি। আল্লাহ যদি জাহান্নামে যাইয়া কারো খবর নেওয়া লাগে এর জাহান্নামে দেবে, আল্লাহর এত ঠেক খাইছেনি কি করে? প্রধানমন্ত্রী যদি এই এলাকায় আসে
রাস্তা ঘাটকে ভাঙ্গা থাকবে, অটো ভালো হয়ে যাবে। আল্লাহ যদি জাহান্নামে যাইয়াই আব্দুল কাদের জিলানির খবর নেওয়া লাগে, তাহলে আব্দুল কাদের জিলানিকে জাহান্নামে দেওয়া লাগবে কি জন্য? আল্লাহর ওলিরা দুনিয়ার বোকা, আর আখেরাতের ক্ষেত্রে এরা দূরদর্শী কি ঠিক না বে? ঠিক, এরা দুনিয়ার কামে দেখবেন গঙ্গার মতন চলে, দুনিয়া এরা কিচ্ছু বুঝে না, পাগল পাগল। আল্লাহর ওলিরা নিজেদেরকে গোপন করার জন্য পাগলের ভেসে থাকে। এই জন্য আল্লাহর ওলি বাহালুল বাচ্চা হারুন রশিদের যুগে অনেক বড় দরবেশ, সে যে এত বড় দরবেশ এটাকে গোপন করার জন্য পাগলামি করত। সবাই কিন্তু পাগলা দরবেশ, আল্লাহর ওলি বাহালুল পাগলা দরবেশ, লোকেরা বলে পাগলা। বাদশাহ হারুন রশিদ তাকে ডাকালেন, ডেকে বলে ও বাহালুল, তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা সব দেওয়া হবে। আল্লাহর ওলি বাহালুলকে, আমি যা চাও দিতে পারবা না। কাই বেটা বলো, যা চাইবা দেব, আমি হলাম সম্রাট বাদশাহ হারুন রশিদ, রাজ দরবারে কোনো কিছুর অভাব আছে? চাইলে দিতে পারবে? বলে হ্যাঁ। তাইলে তিনটা জিনিস চাবো, এক আমার তুমি হায়াত বাড়াইয়া দাও, এইটা তো আমার জন্য অসম্ভব, পারবেন না। দুই নাম্বার, আজরাইল যেন আমার কাছে না আসতে পারে, এই ব্যাপারে একটু ফয়সালা দাও, আমি এই ব্যাপারে অপারগ। তিন নাম্বার, আমাকে জান্নাতের সনদখানা দিয়া দাও, আমি জান্নাতি, এই ব্যাপারে আমি অক্ষম। বাহালুল পাগল, কি কায়দার ধরছে এখন হারুনুর রশিদ? তুমি তো আসলে বাদশাহ না, তুমি গোলাম, আমি যার গোলাম তুমিও তার গোলাম, আমি কোনো গোলামের কাছে চাই না, আমার যদি চাইতেই হয় আমি মালিক মাওলায় কারিমের কাছে চাবো। বলেন সুবহান, কি আমরা দুনিয়ার মানুষের কাছে চাইবো? চাওয়ার মালিক আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়, আর তিনি হর হামেশা দেনে কো তৈয়ার হে, জো না মাঙ্গে উসসে তো বেজার হে। আল্লাহর কাছে চাইলে খুশি, আর না চাইলে আল্লাহ বেজার হয়। এটা কেমন মালিক, চাইলে খুশি না চাইলে কি বেজার। এই জন্য আল্লাহ যেন আমার হয়। আব্দুল কাদের জিলানি কি শর্ত দিছে আল্লাহ? তাইলে আমরা ওকে আল্লাহর দিদার চাই কি চাই না? কিন্তু আল্লাহর দিদার পাইতে হইলে দুইটা শর্ত মাত্র, কয়টা? দশটাও না, যে মনে রাখতে কষ্ট হবে। দুইটা শর্ত, এটা কোনো পীরে কয় নাই, কোনো আলে মোলামা কয় নাই, কোনো নবী রাসূল বলে নাই, শর্ত দুইটা স্বয়ং আমার আল্লাহ তিনি ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ কইতে মনে আছে না মিয়ারা? কে বলেছেন? আল্লাহ তাআলা।